নমস্কার, টেলিকম আইনক্সের তরফ থেকে কলকাতা বাংলাদেশের সবাইকে প্রাণভরা ভালোবাসা জানাচ্ছি। আজকে কিন্তু খুব মজার দিন, বছরে একবার এই দিনটা আসে এবং এইটা আজকে আমার ভাই সৌরভের জন্মদিন। এবং সৌরভের জন্মদিন ঘিরে ছাত্রদের উল্লাস দেখুন, সবাই মিলে সকাল থেকে ব্যস্ত কিভাবে জন্মদিনটা পালন করা যায়। মানুষের জীবনে জন্মদিন যে কত ইম্পর্টেন্ট, আজকের দিনটা না এলে বোঝাই যেত না। শুরু করবো আজকে কেক কাটা, সৌরভ কেক কাটবে, সবাই ওকে উইশ করুন, সবাই আল্লাহর কাছে দোয়া করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, যেমন যেন ওর জীবন আরো আরো সুন্দর হয়ে ওঠে। সৌরভ শুরু করা যায়। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Sourabh sir, happy birthday to you. দারুণ, কেক কাটা চলতেই থাকছে এবং সবাইকে আবার বারবার বলবো, এই রকম দিন বা এই রকম মুহূর্তগুলো ছাত্রদের জীবনেও আসে, আমাদের জীবনেও আসে এবং এই জীবনগুলো উপভোগ করার জন্য একবার অন্তত টেলিকম আইনক্সের কাছে আসতেই হবে এবং এই দিনটাকে সামনে থেকে দেখে উপভোগ করতে হবে। কেন কেন জন্মদিন মানুষের জীবনে এত এত স্পেশাল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড এবং নন অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের স্পিকার রিলেটেড সমস্যা, মানে অডিও সাউন্ড হচ্ছে না। তো দেখা যাচ্ছে যে মোবাইলটায় কোনো হেডফোন মোড নেই, মানে হেডফোন মোড প্রবলেম নেই, কিন্তু তবুও মোবাইলটাতে কোনো সাউন্ড আসছে না, মানে স্পিকার দিয়ে কোনো আমরা আওয়াজ শুনতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট কী কী চেক করতে হবে বা কী করতে হবে সেটা নিয়েই আলোচনা করবো আজকে আমরা। তো অডিও রিলেটেড প্রবলেম নিয়ে ফার্স্ট আমরা যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে যেই মোবাইলটা অডিও রিলেটেড প্রবলেম এসছে তার অডিও আইসিটা আগে চিনতে হবে, যে অডিও আইসিটা আমরা কীভাবে চিনব। অডিও আইসি চিনতে পারলেই আমরা পরবর্তী যেই সমস্ত প্রবলেমগুলো, স্পিকার কেন বাজছে না, সেগুলো কিন্তু অনায়াসে আমরা সলভ করে নিতে পারবো। তো অডিও আইসি কীভাবে চিনব, তো চলুন দেখা যাক অডিও আইসি চেনার ফান্ডা কী কী আছে। তো অডিও আইসি চেনার ফার্স্ট যেই ফান্ডাটা আছে সেটা হচ্ছে আমাদের প্রথমে যেটা দেখতে হবে স্পিকার টিপস, মানে স্পিকারের যে কানেকশানটা থাকে এসপি প্লাস, কিছু কিছু মোবাইলে লেখা থাকে এসপি প্লাস, কিছু কিছু মোবাইলে এসপি প্লাস এবং এসপি মাইনাস লেখা থাকে, আবার কিছু কিছু মোবাইলে টিপস দেওয়া থাকে যেখানে স্পিকারের পয়েন্টগুলো গিয়ে টাচ হয়ে আমরা আওয়াজ শুনতে পাই। তো এখানে কিছু বোর্ড আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্পিকার টিপস রয়েছে দেওয়া। তো তার মধ্যে আমি প্রথমে এই বোর্ডটা নিয়ে দেখি। তো এই বোর্ডটার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে স্পিকার টিপস বলতে এখানে দেওয়া রয়েছে, স্পিকার টিপস আছে এখানে, এটা হচ্ছে এসপি প্লাস, এটা হচ্ছে এসপি মাইনাস, তার মানে স্পিকার প্লাস স্পিকার মাইনাস, তার মানে এটা বোর্ডে যখন ফিটিংস হচ্ছে স্পিকারে গিয়ে টাচ হয়ে যাচ্ছে এই দুটো পিন, সেখান থেকেই আমরা অডিওটা শুনতে পাচ্ছি। তো এইখানে স্পিকার টিপস আছে, তাহলে অডিও আইসি কীভাবে চিনব। অডিও আইসি চিনতে হলে আমাদের দেখতে হবে এবার যেখানে যতগুলো আইসি আছে, অনেকগুলো আমরা আইসি চিন দেখতে পাচ্ছি এখানে, এই আইসিগুলোর মধ্যে পাশে, আইসিগুলোর পাশে দেখতে হবে কোন আইসিটার পাশে দুখানা কয়েল বা দুখানা ফিউজ, সেটা একদম পাশাপাশি রয়েছে, দুটো কয়েল অথবা দুটো ফিউজ থাকতে পারে। তো এই বোর্ডটা যদি আমি একটু ভালো করে দেখি তাহলে আমরা কিন্তু দেখতে পাবো যে এখানে যেই আইসিটা আছে তার পাশেই একমাত্র পাশাপাশি দুটো কয়েল আছে, এরকম কিন্তু আর কোনো আইসির পাশে আমরা সেটা দেখতে পাচ্ছি না। যদি আমরা ভালো করে দেখি কোনো আইসির পাশে কিন্তু পাশাপাশি খুব কাছাকাছি এরকম দুটো কয়েল কিন্তু কোনো আইসির পাশেই নেই, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই দুটো কয়েলই হচ্ছে আমাদের অডিও স্পিকারের সাথে কানেকশন রয়েছে। তো একবার কন্টিনিউটি ম্যাপে আমরা চেক করে দেখে নিই। কন্টিনিউটি পাচ্ছি, আর একটা পয়েন্ট আছে সেই পয়েন্ট আবার দেখবো চেক করে, কন্টিনিউটি পাচ্ছি, তার মানে আমরা একদম কনফার্ম হয়ে গেলাম যে এই দুটো কয়েলই হচ্ছে অডিওর সাথে রিলেটেড যুক্ত। এবার দেখবো এই দুটো কয়েলের পাশে কোন আইসিটা আছে, এই দুটো পাশে কিন্তু এই আইসিটা আছে, এই আইসিটা হচ্ছে অডিও প্লাস, মানে অডিও প্লাস পাওয়ার, যেহেতু এটা সিএক্সও দেখতে পাচ্ছি আমরা, অডিও প্লাস পাওয়ার দুটোরই কিন্তু ফাংশন এই আইসিটা থেকেই হচ্ছে। আমরা এর আগেও নোকিয়া অনেক মোবাইলে দেখেছি যে অডিও মানে পাওয়ার আইসির সাথেই অডিও রয়েছে, বিভিন্ন মানে অনেক নোকিয়া আমরা সেট দেখেছি যার মধ্যে অডিও কিন্তু পাওয়ার আইসির সাথেই আছে, মানে ঋতু আমরা যেটাকে নাম দিয়েছিলাম ঋতু।
তো এখানে ওই চাইনিজ মোবাইলটার মধ্যে কিন্তু অডিও আইসিটা এই পাওয়ার আইসির সাথেই যুক্ত। এই গেল একটা মানে অডিও আইসি চেনার ফান্ডা প্লাস কানেকশন চেকিং। তো আরেকটা প্রবলেম আসবো, সেটা হচ্ছে যে এই দুটো যে স্পিকার আছে, আমরা বলছি যে স্পিকারের প্রবলেম হলে জাম্পার মারুন, আমরা বুঝবো কী করে যে মোবাইলটার জাম্পার কানেকশন করলে ঠিক হবে না আইসির প্রবলেম আছে। সেটা বুঝতে হলে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই দুটো স্পিকারের টিপস যেটা রয়েছে, সে এই স্পিকারের টিপস দুটো কিন্তু আমাদের চেক করতে হবে গ্রাউন্ডের সাথে টাচ করে। যদি গ্রাউন্ডের সাথে টাচ করার পর দুটো স্পিকার টিপসের মধ্যে কোনো ভ্যালু শো করে তাহলে বুঝে যাব এটা আইসির সাথে কিন্তু কানেকশন ওকে আছে। তো দেখি একবার চেক করে, যদি ভ্যালু শো না করে সেক্ষেত্রে ব্ল্যাকটা রেডটা রেড পপটা একটু ঘুরিয়ে দেখতে হবে। দেখুন আমরা রিডিং দেখতে পাচ্ছি, এখানে দুটো পয়েন্টে কিন্তু রিডিং পুরোপুরি ওকে, মানে কানেকশন আছে। তার মানে অডিও আইসি থেকে এর মধ্যে কানেকশন আছে বলেই আমরা কিছু ভ্যালু শো, মানে মাল্টিমিটারে ভ্যালু শো করছে। যদি কখনো দেখি যে একটা পিনের মধ্যে ভ্যালু শো করছে আর একটার মধ্যে করছে না, তখনই আসবে জাম্পারের কানেকশন। মানে তখন সেক্ষেত্রে আমরা কি দেখবো, দেখা যাচ্ছে যে এটার সাথে কন্টিনিউটি বাজছে না, রিডিং শো করছে না, কিন্তু এটার সাথে করছে। তাহলে যেটার সাথে করছে না তার সাথে দেখতে হবে এই অডিও আইসির পাশে যেই কোন কয়েলটা আছে তার সাথে জাম্পার মারলেই কিন্তু আমরা অডিও প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো। তো এরকমও প্রবলেম হতে পারে, দেখতে পাচ্ছি যে আমাদের দুটো স্পিকার টিপসের মধ্যেই রিডিং প্রো ওকে, মানে ভ্যালু আসছে, তার মানে কানেকশন ওকে এই কয়েল থেকে এই লাইন, কিন্তু তবুও অডিও সাউন্ড হচ্ছে না। তাহলে কি কি প্রবলেম হতে পারে? এক হতে পারে অডিও আইসি খারাপ, দুই হতে পারে এই অডিও আইসি, আমরা জানি অডিও আইসির মধ্যে ডাইরেক্ট ব্যাটারি থেকে পাওয়ার আসে, সেক্ষেত্রে পাওয়ার কানেকশন চেক করতে হবে, আর চেক করতে হবে সিপিইউ থেকে অডিও সিগন্যাল যেটা আসছে সেই অডিও সিগন্যালটা প্রপারলি কাজ করছে কিনা। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে অডিও আইসির পাশে দুটো ক্যাপাসিটার খুঁজতে হবে, যেই ক্যাপাসিটার দুটোর মধ্যে কোনো দিক গ্রাউন্ডের সাথে যুক্ত থাকবে না। সেই দুটো টিপস কিন্তু অডিও সিগন্যাল, মানে এখান থেকে যেই অডিও সিগন্যালটা তৈরি হচ্ছে যেটা অ্যাম্পলিফাই হবে এই আইসিতে আসার পর, তো সেই কানেকশান দুটো কিন্তু দুটো ক্যাপাসিটারের মাধ্যমে ঢোকে। তার মানে ইনপুট হচ্ছে দুটো ক্যাপাসিটারের থ্রু যার কোনো দিক গ্রাউন্ডের সাথে যুক্ত থাকবে না। সেরকম আমাদের কিন্তু দুটো ক্যাপাসিটার এখানে দেখতে হবে যেটা গ্রাউন্ডের সাথে যুক্ত নেই। দেখুন আমরা এখানে একটা পেয়ে যাচ্ছি গ্রাউন্ডের সাথে যুক্ত নেই, কোনো দিকই বাজছে না, তার পাশেরটা কিন্তু বাজছে, এটাও বাজছে। তাহলে আর আমাদের দেখতে হবে আশেপাশে আর কোনো ক্যাপাসিটার আছে কিনা। দেখুন এখানে যে ক্যাপাসিটারটা আছে সেটা কিন্তু কারোর সাথে বাজছে না, তার মানে এই এই ক্যাপাসিটার এবং এপাশে এই ক্যাপাসিটার এই দুটো দিয়ে আমাদের অডিও সিগন্যালটা সিপিইউ থেকে আমাদের পাওয়ার মানে অডিও আইসির মধ্যে ঢুকছে, তারপরেই অডিও সিগন্যালটা এখান থেকে অ্যাম্পলিফাই হয়ে আমরা শুনতে পাচ্ছি। তো আমাদের কিন্তু এই সমস্ত কানেকশনগুলো চেক করতে হবে, স্পিকার টিপস ধরে আমাদের দেখে নিতে হবে অডিও আইসি কোনটা, তারপরে অডিও আইসির টোটাল কানেকশন ইনপুট এবং আউটপুট আর প্লাস মাইনাস অডিও আইসির মধ্যে পাওয়ার আসছে কিনা সেটা কিন্তু আমাদের চেক করে দেখে নিতে হবে। তো এখানে আমাদের আরও কিছু বোর্ড আছে, যেমন এখানে আমাদের একটা চাইনিজ বোর্ড আছে যেখানে এসপি লেখা আছে, এখানে সোল্ডারিং করা টিপস এসপি কে, এটা প্লাস এটা মাইনাস। তো এখানে আমাদের স্পিকার প্লাস মাইনাস তো দেওয়া আছে কিন্তু অডিও আইসি চিনব কী করে, সেক্ষেত্রে আমাদের একটু জাস্ট পর্যবেক্ষণ করলেই আমরা চিনতে পারবো। এখানে যদি ভালো করে দেখি এটা পিএ, এটা আরএফ, এটা এখান থেকে দেখতে দেখতে আমাদের দেখতে হবে যে কোন আইসির পাশে আমরা যেটা বলেছিলাম দুটো কয়েল বা দুটো ফিউজ থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট আইসি রয়েছে এখানে, তার পাশে কিন্তু দুটো ফিউজ, দেখুন জিরো লেখা আছে মাঝখানে, তার মানে এই দুটো হচ্ছে আমাদের ফিউজ, মানে দুখানা ফিউজ পাশাপাশি আছে, হতে পারে এটা অডিও সিগন্যাল ইনপুট হচ্ছে এবং তার আইসি হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে অডিও অ্যাম্পলিফায়ার আইসি। তো একবার চেক করে নিয়ে দেখা যাক, হ্যাঁ পাচ্ছি, পাশেরটাও পাচ্ছি। এবারে আমাদের দু সাইডই চেক করতে হবে, কেননা দুদিকে যদি কন্টিনিউটি না থাকে সেক্ষেত্রে কিন্তু স্পিকার বাজবে না, সেক্ষেত্রে আমাদের তুলে জাম্পার মারলেই হয়ে যাবে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আমাদের দুখানা ফিউজ রয়েছে, যেই দুটো ফিউজের মাধ্যমে কিন্তু আমাদের অডিও সিগন্যাল ইনপুট হচ্ছে এবং স্পিকারের পাশে একটা করে ক্যাপাসিটার দেওয়া আছে যার একটা দিক স্পিকার প্লাসের সাথে যুক্ত,
ব্যাটারি গ্রাউন্ডের সাথে যুক্ত। আগেও পরিচিত হয়েছি, কেননা এই আইসি কিন্তু আমরা নোকিয়া মোবাইল ফোনের মধ্যে বা বিভিন্ন চাইনিজ মোবাইলের মধ্যে কিন্তু এই ধরনের অডিও আইসি গুলো ইউজ করা হয় এবং ম্যাক্সিমাম মোবাইলে কিন্তু আমরা এই ধরনের আইসি দেখতে পাবো। তো এই আইসি গুলোর কানেকশন যদি দেখতে হয়, আমরা এখানে দেখতে পাবো আমাদের একটা বোর্ড রয়েছে যেখানে কিন্তু অডিও আইসির কানেকশন দেওয়া আছে। দেখুন এখানে হচ্ছে মিডিল পিনটা আমাদের মেন চেক করতে হয়, কেননা মিডিল পিনটাই হচ্ছে নাই ব্যাটারি প্লাসের সাথে যুক্ত হয় না হলে ব্যাটারি মাইনাসের সাথে যুক্ত হয়। এই যে ভি ব্যাট সাইডে রয়েছে আর এটা হচ্ছে ভি ব্যাট মিডিলে রয়েছে। তো এটা এই সার্কিটগুলো যদি আমরা ফলো করি আমরা স্পিকারের কানেকশন কিন্তু টোটালটা পেয়ে যাচ্ছি। এই দুটো হচ্ছে আউটপুট লাইন, মানে এই দুটো থেকে বেরিয়ে দুটো কয়েল হয়ে তারপরে কিন্তু আমাদের স্পিকারের মধ্যে যাচ্ছে। নিচেরটাও সেম, এই দুটো হচ্ছে আউটপুট লাইন, তার মানে এখান থেকে ওই কয়েল বা ফিউজ হয়ে তারপরে আমাদের স্পিকারের মধ্যে যাবে লাইনটা। আর এখানে দেওয়াই রয়েছে সিগন্যাল ইনপুট, এই যে সিগন্যাল ফর্ম সিপিউ, তার মানে এখানে যেই সিগন্যালটা ঢুকছে অডিও সিগন্যাল এইটা এবং এইটা, এই দুটো সিগন্যাল কিন্তু ঢুকছে হচ্ছে দুখানা ক্যাপাসিটার যার কোনো দিক গ্রাউন্ডের সাথে যুক্ত নেই। এটা যদি আরও ভালোভাবে বুঝতে হয় যে কোন কোন আইসি কোন কোন বোর্ডের মধ্যে আমরা ইউজ করতে পারবো, তো আমাদের এই বইটা ইউজ করতে হবে। আমাদের বইয়ের মধ্যে কিন্তু দেওয়া আছে অডিও আইসির পুরো ফাংশন, বইয়ের নাম হচ্ছে মোবাইল রিপেয়ারিং হ্যান্ডবুক। তো এই বইয়ের মধ্যে কিন্তু আমরা অডিও আইসির যত রকম অডিও আইসি মোটামুটি ইউজ করা হয় প্রত্যেকটা কিন্তু অডিও আইসি এখানে দেওয়া আছে, এবং এতে আমরা পেয়ে যাব অডিও আইসির মিডিলটা যদি গ্রাউন্ডের সাথে যুক্ত হয় তাহলে আমরা কোন কোন মোবাইল থেকে তুলে লাগাতে পারবো। এই এখানে দেওয়া আছে সাইডে ভিভ্যাট আর মিডিলটা হচ্ছে গ্রাউন্ড, মিডিলটা গ্রাউন্ড হলে নোকিয়া 2631, 3131, 2020, 7610 এই সমস্ত আইসি থেকে, মানে এই সমস্ত বোর্ড থেকে আমরা আইসি তুলে কিন্তু সেট করতে পারবো। ঠিক তার পাশে আর একটা আইসি আছে যার মিডিলটা ভিভ্যাট ব্যাটারি পজিটিভের সাথে যুক্ত, সেক্ষেত্রে আমরা নোকিয়া 1600, 1200, 1208, 2630, 2310 থেকে কিন্তু তুলে আমরা অডিও আইসি চেঞ্জ করলেই কাজ হয়ে যাবে। সেটা হতে পারে অ্যান্ড্রয়েড মোবাইল, হতে পারে সেটা চাইনিজ মোবাইল, যে মোবাইলই আসুক না কেন আমরা কিন্তু শুধু মিডিলটা প্লাসের সাথে যুক্ত না মাইনাসের সাথে যুক্ত সেটা দেখে কিন্তু আমরা যদি বোর্ডের মধ্যে তুলে বসাতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের অডিও সমস্যার সলিউশন হয়ে যাবে। তো এই হচ্ছে অডিও রিলেটেড সমস্যার মানে সলিউশন আমরা দেখালাম। তো এই ধরনের মানে এরকম যদি আমরা চেক করতে পারি মানে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা আমরা অনায়াসে সমাধান করে ফেলতে পারবো।